সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান, আপনারা এই পরীক্ষার প্রস্তুতি নেবেন কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC-র ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান, যেখানে আপনারা পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে এই PDF থেকে। আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম ইনফরমেশান পরীক্ষার উপরে। এখানে আপনারা যেমন জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্কের বিভিন্ন শর্টকাট, এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আছে। এই PDFটি প্রস্তুত করেছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা। এখানে আপনাদেরকে জানিয়ে দেব যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে, অবশ্য আপনারা এই PDFটি ডাউনলোড করার পর থেকে আর আপনাদের কোনো মনে প্রশ্ন থাকবে না। এখানে আপনাদেরকে পরীক্ষার উপরে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। আপনাদের পরীক্ষা 100 নম্বরের হবে, যেখানে 50 নম্বর জেনারেল স্টাডিজ, 50 নম্বর গণিত, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং আপনাদের নেগেটিভ মার্কিং অবশ্য থাকবে। আপনাদের পরীক্ষা অবশ্য MCQ বা মাল্টিপল চয়েসের মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নের পরীক্ষাটা হবে। এখানে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত চাকরির আগে থেকে হয়ে গিয়েছে ফুড সাব ইন্সপেক্টরের তার প্রশ্ন এবং তার কিছু উত্তর। এছাড়াও আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রচুর যে ইনফরমেশান জেনারেল স্টাডিজের উপরে, আপনারা এগুলো পড়েও পরীক্ষায় পাস করে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল স্টাডিজের উপরে প্রচুর প্রশ্ন এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্য আপনারা এই রকমভাবে এই PDFটি যদি পারচেস করে নেন, অবশ্য এই PDFটির দাম রাখা হয়েছে মাত্র 87 টাকা, যেখান থেকে আপনারা এই PDFটি পারচেস করে নিয়ে আপনারা ঘরেতে বসে বসে স্টাডিজ নিতে পারবেন, যেখানে আপনার কোনো অসুবিধা হবে না PSC পরীক্ষার পাস করার জন্য। অবশ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো এখানেই আপনাদেরকে তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা কিভাবে আপনারা এই PDFটি টাকা দিয়ে পারচেস করবেন এবং আপনারা এই PDFটি ডাউনলোড করবেন কিভাবে। প্রথমে আপনাদেরকে ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো, আপনারা সরাসরি এই পেজে ভিজিট করে নেবেন এবং আসার পর আপনাদেরকে বাই নাও ক্লিক করতে হবে এবং আপনার যেটা অরিজিনাল নাম, আপনার অরিজিনাল নাম এখানে আপনার দিতে হবে। এখানে আপনার অরিজিনাল নামটা দিয়ে নেবেন এবং দেওয়ার পর আপনাকে দেখিয়ে দেব তারপরে কি করতে হবে। আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা অবশ্য দিতে ভুলবেন না। আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন এবং দেওয়ার পর অবশ্য আপনাদেরকে জানিয়ে দেব কি করতে হবে, আপনারা দেখে যান। এখান থেকে আপনারা দেখে নিতে পাচ্ছেন, এখানে আপনাদের অরিজিনাল ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের এই PDF ফাইলটি পারচেজ করতে পারবেন। এখান থেকে আপনারা ফোন নাম্বারটি দিয়ে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম ফোন নাম্বারটা কিভাবে দিয়ে নিতে হয় করবেন। এবং আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ভিম পাবেন, ক্রেডিট কার্ড পাবেন, ডেবিট কার্ড পাবেন, নেট ব্যাংকিং এবং ওয়ালেটের মাধ্যমেও আপনারা যদি মনে করেন পারচেজ করে নিতে পারবেন। এছাড়াও আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও আপনারা কিভাবে পারচেস করবেন। এখানে আমি যদি ডেবিট কার্ড থেকে পারচেস করতে পারবেন, এখান থেকে আপনারা হয়তো ডেবিট কার্ডের যে CVV কোড যেটা থাকে, আপনারা সেই কোডটা এখানে আপনাদের দিতে হবে এবং আপনারা জানেন এক্সপায়ারি মান্থ যেটা থাকে, দেখবেন 06 ভাবে বা আপনার যে এক্সপায়ারি মান্থ আছে সেটাও দিয়ে নেবেন এবং CVV কোডটা অবশ্য আপনারা 3টের অক্ষরে CVV কোড দেবেন এবং কার্ডের উপরে দেখবেন নাম্বার আছে, যে নাম্বারটা আপনাকে দিয়ে নিতে হবে এবং দেওয়ার পর অবশ্য পেতে মারলে আপনারা পেয়ে যাবেন PDFটি এবং PDFের ওখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের যে ইমেল রেজিস্টার ইমেলটা দিয়েছিলেন অবশ্য আপনাদের ওই রেজিস্টার ইমেলেও আপনারা পিডিএফটি পরবর্তী সময়ে পেয়ে যেতে পারবেন। কোনো আপনাদের যদি অসুবিধা হয় অবশ্য আপনাদের ওই পিডিএফটি আপনাদের রেজিস্টার ইমেল আইডি থেকে পেয়ে যাবেন। অবশ্য ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এই পিডিএফটি না পারচেস করতে পারেন অবশ্য আপনাদেরকে ফ্রি পিডিএফও পারচেস করতে হবে না, সেরাম পিডিএফ আপনাদেরকে দিয়ে দেব। কারণ এই পিডিএফটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রশ্ন আছে, এখানে 300 কাছাকাছি পেজ আছে, যে পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে যে প্রশ্নগুলো আছে। পরীক্ষায় প্রতি বছর এসে থাকে এই রকম প্রশ্ন, তাই আপনাদেরকে এই পিডিএফটি অবশ্য পারচেস করে নিতে হবে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।